বাড়ির ভিতরে যদি কোনো প্রাণীর ছবি থাকে আপনার কাপড় বেডশিটে অথবা বালিশে বালিশের কভারে এই ধরনের এগুলো তো এগুলোর হুকুম কি এই সম্পর্কে সঠিক মত হচ্ছে যে সেটা যদি সম্মানিত করে রাখা হয় তাহলে হারাম যেমন ঝুলিয়ে রাখা যায় যে পোস্টারগুলি যেমন দোয়া টোয়ার আছে না এরকম যদি কারো ছবি নেতার ছবি আপনার হ্যাঁ অথবা আপনার কোন হুজুর কিবলার ছবি অথবা যে কাউরি ছবি হোক না কেন আমার হোক আর আপনার হোক জীবিত হোক মৃত হোক যদি রাখা হয় তাহলে হারাম সেই বাড়িতে রহমতের ফেরেশতা ঢুকবে না হ্যাঁ ওই রকমই কাপড়ে যদি রাখা হয় ইচ্ছা করে তাহলে জায়েজ নয় কাপড়ে ছবি রাখা কিন্তু এমন কোন কাপড় চোপড়ে যদি থাকে যেগুলি সসম্মানে রাখা হয় না যেগুলিকে লাথি মারা হচ্ছে যেগুলির উপর বিছানায় মানুষ চলাফেরা করছে অথবা যেমন কার্পেট আছে অথবা যেগুলির উপর মানুষ শুইছে বালিশের কবরে অথবা বেডশিটে যদি থাকে তো এই ক্ষেত্রে সম্মান প্রদর্শন মোটেই করা হয়নি এখানে শিরকেরও আশঙ্কা নেই যার ফলে ওলামারা জায়েজ করেছেন ওলামারা জায়েজ বলেছেন তারপরে বেঁচে থাকা ভালো তারপরে বেঁচে থাকা ভালো আর যদি কোথাও এরকম থাকে তো মাথাটা কেটে দিলে হবে ছবির ক্ষেত্রে মনে রাখবেন যে ফটোগুলি আছে ওগুলোতে চোখ নাক যদি স্পষ্ট না থাকে তাহলে অসুবিধা নেই হ্যাঁ চোখ নাক যদি স্পষ্ট না থাকে তো অসুবিধা নেই অথবা চোখ নাক যদি স্পষ্ট থাকে তো এই গলা পর্যন্ত কেটে দেন ছবিটার ওই কাপড়টাকে গলা পর্যন্ত কেটে আলাদা করে দেন বাকি বডিটা থেকে গেল তাহলে কোনো অসুবিধা নেই কারণ যদি রূপ চেহারা না থাকে সেটা ছবি থাকলো না গাছের মতো হয়ে গেল ওলামারা বলেছেন সেটা আর ছবি থাকলো না আসল হচ্ছে ফেস ফেস যেন না থাকে জি হ্যাঁ অ্যালবামে ছবি রাখা কি জন্য রাখবেন এগুলো হ্যাঁ এগুলো স্মরণীয় করে রাখা তাই না স্মৃতি না এইসব রাখা জায়েজ নয় এগুলি গোনার কাজ এগুলি রাখা জায়েজ নয় সুতরাং এগুলো থেকে বেঁচে থাকেন আপনি একজন মমিন যদি আল্লাহকে ভয় করেন এবং কেয়ামতের দিন আসাদুর নাসে আজাবানি আমাল কেয়ামত আল মুসাউবিরুন সেই বখারী হাদিস রয়েছে সবচেয়ে কঠোর শাস্তি হবে কেয়ামতের দিন ছবি অঙ্কনকারীদেরকে সুতরাং এইভাবে প্রাণীর ছবি রাখবেন না গাছপালার ছবি কোনো একটা ভালো সিনারি আছে সুন্দর লাগছে আপনাকে ওগুলো রাখলে কোনো অসুবিধা নেই।